হ্যালো বন্ধুরা, দাদার খেলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য কিছু মজার ছবি দাদা নিয়ে এসেছি, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বন্ধুরা দেখো এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, আর এই তিনটে ছবি দিয়ে তোমাদেরকে একটি ফলের নাম গেস করতে হবে। আর তোমরা যদি ফলের নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি ফলের নামটি গেস করতে পেরেছো? আশা করি তোমরা ফলের নামটি গেস করতে পেরেছো। আর যারা এখনও পর্যন্ত ফলের নামটি গেস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা দেখো এখানে প্রথম ছবিটা হচ্ছে সু, দ্বিতীয় ছবিটা হচ্ছে পা, আর শেষের ছবিটা হচ্ছে রি। আর এখন এই তিনটে শব্দকে যোগ করলে ফলটির নাম হবে সুপারি। আর সুপারি গাছ কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানাও। আজকের দ্বিতীয় প্রশ্ন, বন্ধুরা দেখো তোমাদের স্ক্রিনে বাঁ দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, আর ডান দিকে চারটে ছবি দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে এই বাঁ দিকে ছবিটার সাথে ডান দিকে যে কোনো একটা ছবিকে মিলিয়ে একটি কার্টুনের নাম গেস করতে হবে। আর তোমরা যদি কার্টুনের নামটা গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি কার্টুনের নামটা গেস করতে পেরেছো? আশা করি তোমরা কার্টুনের নামটা গেস করতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত কার্টুনের নামটি গেস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা দেখো ডান দিক থেকে যদি আমরা ভাঁড়ের ছবিটা নিই আর গোপালের সাথে যদি যোগ করি তাহলে সেই কার্টুনটির নাম হবে গোপাল ভাঁড়। আর গোপাল ভাঁড় কার্টুনটা কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তৃতীয় প্রশ্ন, বন্ধুরা তোমরা এখানে চারটি প্রাণীর ছবি দেখতে পাচ্ছ, আর মাঝখানে একটি ছায়া দেখতে পাচ্ছ। এখন তোমাদের গেস করতে হবে যে মাঝখানে যে ছায়াটি আছে সেটি কোন প্রাণীটির ছায়া। আর তোমরা যদি প্রাণীর নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা দিতে পেরেছো? আশা করি তোমরা উত্তরটা দিতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত উত্তরটা দিতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা দেখো মাঝখানে যে ছায়াটি আছে সেটি হলো ডিয়ের সিংহটি। আজকের চার নম্বর প্রশ্ন, বন্ধুরা তোমাদের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি, আর এই ছবিটিতে অনেকগুলো ফলের ইমোজি দেওয়া আছে। এখন তোমাদের এই ছবিটি দেখে বলতে হবে যে এখানে কোন ফলের ইমোজিটি পাঁচবার আছে। আর তোমরা যদি উত্তরটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? আশা করি উত্তরটা গেস করতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত উত্তরটা গেস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা দেখো এখানে এই ফলের ইমোজিটা পাঁচবার আছে। এবার পাঁচ নম্বর প্রশ্ন, বন্ধুরা দেখো এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, আর এই তিনটে ছবি দিয়ে তোমাদেরকে একটি ফলের নাম গেস করতে হবে। আর তোমরা যদি ফলের নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি ফলের নামটি গেস করতে পেরেছো? আশা করছি তোমরা ফলের নামটি গেস করতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত ফলের নামটি গেস করতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি, বন্ধুরা দেখো এখানে প্রথম ছবিটা হচ্ছে একজন নারীর, দ্বিতীয় ছবিটা হচ্ছে কে, আর শেষের ছবিটা হচ্ছে ল। এখন এই তিন শব্দকে যোগ করলে ফলটির নাম হবে নারিকেল। আর নারকেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ছ নম্বর প্রশ্ন, বন্ধুরা দেখো এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, আর ছবি তিনটে হচ্ছে জাম, হাতি আর জল। এখন এই তিনটে ছবি নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি যানবাহনের নাম গেস করতে হবে। আর তোমরা যদি যানবাহনের নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি যানবাহনের নামটি গেস করতে পেরেছো? আশা করি তোমরা যানবাহনের নামটি গেস করতে পেরেছো। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা দেখো এখানে প্রথম ছবি থেকে আমরা বুড়কি জয় আঁকা নিয়ে নেবো, দ্বিতীয় ছবি থেকে আমরা হয়াকা নিয়ে নেবো, আর শেষের ছবি থেকে আমরা পুরগির জল নিয়ে নেবো। আর এখন এই তিনটে শব্দকে যোগ করলে যানবাহনটির নাম হবে জাহাজ। আর জাহাজে কারা কারা চেপেছো তারা কমেন্ট করে জানাবে। সাত নম্বর প্রশ্ন, বন্ধুরা এখানে তোমরা একই রকম দুটো ছবি দেখতে পাচ্ছ, আর এই দুটো ছবির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এখন তোমাদেরকে সেই পার্থক্যগুলি খুঁজে বলতে হবে যে এখানে মোট কয়টি পার্থক্য আছে। আর তোমরা যদি পার্থক্যগুলি গেস করতে পারো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো এই দুটি ছবির মধ্যে কয়টি পার্থক্য আছে? আশা করি গেস করতে পেরেছো। আর যারা গেস করতে পেরেছো তারা পয়েন্ট যোগ করো। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, বন্ধুরা দেখো এই দুটি ছবির মধ্যে এই ছটি পার্থক্য আছে। এবার আট নম্বর প্রশ্ন, বন্ধুরা তোমরা এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ, আর এই তিনটে ছবি দিয়ে তোমাদেরকে একটি ছেলের নাম গেস করতে হবে। আর তোমরা যদি ছেলের নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও।
কি বন্ধুরা, তোমরা কি ছেলের নামটি গেস করতে পেরেছো? আশা করি তোমরা ছেলের নামটি গেস করতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত ছেলের নামটি গেস করতে পারোনি, তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে প্রথম ছবিটা হচ্ছে যোগ, দ্বিতীয় ছবিটা হচ্ছে এন, আর তৃতীয় ছবিটা হচ্ছে দয়ের অফালা। এখন এই তিনটে শব্দকে যোগ করলে ছেলেটির নাম হবে যোগিন্দর। আর যোগিন্দর নামে কারা আছো তারা কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। 9 নম্বর প্রশ্ন, বন্ধুরা এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, আর ছবি তিনটে হচ্ছে ঘর, গোলাপ আর বাঘ। এখন এই তিনটে ছবির নামের অক্ষর থেকে একটি বা দুটি অক্ষর নিয়ে তোমাদেরকে একটি প্রাণীর নাম গেস করতে হবে। আর তোমরা যদি প্রাণীর নামটি গেস করে থাকো তাহলে ভিডিও কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি প্রাণীর নামটি গেস করতে পেরেছো? যদি প্রাণীর নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর দিকে একটি লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত প্রাণীর নামটি গেস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে প্রথম ছবি থেকে আমরা খড় নিয়ে নেবো, দ্বিতীয় ছবি থেকে আমরা গয়কার নিয়ে নেবো, আর তৃতীয় ছবি থেকে আমরা তালবেশ্বর নিয়ে নেবো। আর এখন এই তিনটে শব্দকে যোগ করলে প্রাণীটির নাম হবে খরগোশ। আর খরগোশ নিয়ে খেলতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। আজকের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বন্ধুরা এখানে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ, আর ছবি তিনটি হচ্ছে হাতুড়ি, তাল আর সিম। এখন এই তিনটে ছবির নামের অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি গাছের নাম গেস করতে হবে। আর তোমরা যদি গাছের নামটি গেস করে থাকো তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গাছের নামটি গেস করতে পেরেছো? আশা করি তোমরা গাছের নামটি গেস করতে পেরেছো। আর যারা এখনো পর্যন্ত গাছের নামটি গেস করতে পারোনি তাদের আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে নাও। বন্ধুরা দেখো, এখানে প্রথম ছবি থেকে আমরা তয়স্য নিয়ে নেবো, দ্বিতীয় ছবি থেকে আমরা ল নিয়ে নেবো, আর শেষের ছবি থেকে আমরা দন্ত সয়সী নিয়ে নেবো। আর এখন এই তিনটে শব্দকে যোগ করলে গাছটির নাম হবে তুলসী। আর তুলসী গাছ কার কার বাড়িতে আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।